আজকে মাছ ধরেই যাবো, এই যে আমি এখানে চাঁদের ভিতরে। রাত বাজে 11টা, আমরা এখন গ্রামের একটা পুকুর পাড়ে আছি। মানে গোটা এরিয়াটাই এখন এলাকাবাসী কাফলে। মাছ ধরার পর আমার পায়ের অবস্থা, বরিশালের পেয়ারা চেহারা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার চ্যানেলে সবসময় ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান আর বিভিন্ন ফেমাস ফুড তুলে ধরি। তো আজকে আমি আমার চ্যানেলে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও তুলে ধরবো। আজকে আমি আসছি একটা গ্রামে, আর এই গ্রামে আমার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন। তো এই পুকুরে এখন পানিগুলো ছেঁকা হচ্ছে। তো পানিগুলো ছেঁকা শেষ হলে, যখন পুকুরটা সম্পূর্ণ খালি হয়ে যাবে, তখন এখানে মাছ ধরা হবে আর কি। তো এই পানিটা ছেঁকতে ছেঁকতে অনেক সময় লাগবে, এখন হচ্ছে বিকাল। তো আগামীকাল সকালবেলা এই পুকুরে কাঁটা থেকে মাছ ধরা হবে। তো সেই মাছ ধরার কৌশলগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, তো পুরো ভিডিওটা সঙ্গেই থাকুন। আর এখন মেশিনের সাহায্যে এই পুকুর থেকে পানিগুলা পার করে দেওয়া হচ্ছে পাশের খালে। এখন আমি এই স্থান থেকে চলে যাবো, আর কালকে সকালবেলা আবারও আসবো, যখন পুকুরের পানিগুলো সম্পূর্ণ পার হয়ে যাবে, আর তখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাঁটার মধ্যে থেকে মাছ ধরা হয়। আর এই স্থানটা হচ্ছে দিনাজপুর জেলার বিরল উপজেলার একটি গ্রামে, আর সামনেই হচ্ছে দিনাজপুর সীতাকুঞ্জ মেইন রোড। তো এই আর কি, আমি আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও দিছিলাম যে আমার প্রথম মাছ ধরার ভিডিও, তো সেই ভিডিওটা এই পুকুরে করা হয়েছিল। এখন বাজে রাত 11টা, আমরা পুকুর পাড়ে আবারও আসলাম, আর কালকে ভোরবেলা ইনশাল্লাহ এই কাঁটা থেকে মাছগুলো তোলা হবে। আসলে গ্রামে আসি তো ওই জন্য একটু অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য এত রাতেবেলা আমরা পুকুর পাড়ে আসি। আর এখানে পাহারাদারও আছে, মাছ পাহারা দিচ্ছে, কারণ পুকুর ছেঁকার পর অনেক লোকের নজর পড়ে পুকুরের উপরে। আর আমি বলছিলাম যে আমি আগামীকাল সকালে একবার মাছ ধরার সময় আসবো, বিকালে যখন পুকুর ছেঁকা দেখতে আসলাম। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছিল, যার কারণে সকালবেলা না আসে এখনই চলে আসলাম একটু পুকুর পাড়ে ফিল নেওয়ার জন্য রাতের বেলা। আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা এখন রাতে থাকবো, বাড়ি যাবো না। তো এখানে মাছ পাহারা দেওয়ার জন্য এখানে একটা টিনের ঘর আছে, এই যে ঘরটা, তো এই টিনের ঘরে আজকে রাতে আমরা থাকবো পাহারা দেওয়া হিসাবে। তো এই হচ্ছে টিনের ঘর, মশারি আছে এখানে, সবকিছু মিলে অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স। এই হচ্ছে টিনের ঘর, যে মশারি, এখানে চৌকি টেবিল আছে, আর এটা হচ্ছে লাঙ্গল এখানে রাখা আছে, আর এই যে এদিকে আছে পুকুরটা, এদিকে পুকুরটা। রাতে আমি আর আমার ভাই ওই পুকুর পাড়ে ঘুমাইছিলাম, তো এখন হচ্ছে সেরি করার জন্য গ্রামের একটা বসে একটা, সেখানে আমরা এখন সেরি করবো, সেরি করে তারপর একটু রেস্ট নিয়ে তারপর যাবো হচ্ছে আবার মাছ মারতে। এখন বাজে সকাল 6টা, আমি আবারও পুকুর পাড়ে আসলাম, আর রাতেরবেলা এখানে ঘুমাইছিলাম, পাশে এখানে একটা টিনের ঘর আছে এইদিকে ওই দুই জায়গায়। তো এখানে ঘুমানোর পর ভোরে যায় সেরি করে, ফজরের নামাজ পড়ে একটু রেস্ট করলাম, রেস্ট করার পর তারপর আবার আসলাম। তো এই হচ্ছে আমার পিছনের পুকুরটা, পানি অলরেডি ছেঁকা অনেকটা শেষ, আরও মনে হয় মোটর লাগাবে কিনা জানি না। তো একটু পরে এখানে মাছ ধরা শুরু হবে, তো তখন আমি আবার ফিরে আসবো ভিডিও নিয়ে। গ্রামের সকালে পরিবেশটা অনেক সুন্দর, আর ওই যে দেখা যাচ্ছে পূর্ব দিকে রক্তিম সূর্য, ওই যে গাছটার উপরে রক্তিম সূর্য, সব কিছু মিলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আর পুকুরে একটু পানি আছে, তো আবারও নাকি মেশিন দেওয়া হবে, মেশিন দিয়ে বাকি পানিটুকু ছেঁকে দেওয়া হবে। সকালবেলা এখানে ভালোই ঠান্ডা করতেছে, এই জন্য এখানে খ্যার আনলো, এখন খ্যারে আগুন ধরাবে, আমরা একটু আগুন ধরাবো, কারণ এখানে ভালোই বাতাস করতেছে গ্রামের দিকে, আমরা ভাবিনি যে এমন বাতাস হবে। তো এখানে খ্যারে একটু আগুন ধরাবো, আর ওইদিকে হচ্ছে মেশিন কাজ চলতেছে। এখন আর এখানে পাইপের লাইনটা ক্লিয়ার করতেছে, যেন পানি ঠিকভাবে আসতে পারে এই পাইপ দিয়ে। এই যে মেশিন, ওইদিকে মোটর দেওয়া হয়েছে, আর এইদিকে পুকুরে পানি যত কমতেছে তত মাছ ধরা লাফালাফি করতেছে। তো মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে, এখন আমি পুকুরের নিচে নামবো আস্তে আস্তে। সাতটা বছরে কি আবার দেখতেছে যে কোনো মাছ যেন পাইপের মধ্যে নিয়ে নেওয়া যায়। এখন আমি একদম পুকুরের মাঝখানে একদম গাদা মাখা অবস্থায় পড়ে আছি, আর এখানে মাছ মারতেছে, আরও কাছাকাছি যাবো সামনে আমরা। আমার অলরেডি হাঁটু পর্যন্ত, মানে হাঁটুর কাছাকাছি পার হয়ে গেছে, এখানে একদম গাদারই অবস্থা খারাপ। এই যে আমি এখানে গাদার ভিতরে, ওয়াও কতগুলো মাছ, এটা কী মাছ,
যত পানি গন্ধছে তত হচ্ছে মাছের লাফালাফি বাড়তেছে এখানে। দেখি দেখি আমার হাতে দাও, এই মাছের নাম কি? রুই মাছ। এই যে আমার হাতে রুই মাছ দেখতে পাচ্ছ, এটা আমার ছাড়ে দিলে সামনে খালি মাছে মাছ, ট্যাংরা দেখো মাছের যা শক্তি। ধরছি ধরছি ধরছি, লো ফাইনালি একটা মাছ ধরলাম আমি নিজে প্রথম। এটা আবার ছাড়ে দিব আমি, পুকুরের মাছ কেনা আমার সারা কিন্তু শেষ, ফোটা ফোটা কাটা করছে। একবারে পুকুরের মাছ কেনে কাটার মধ্যে অবস্থা খারাপ, একটা পাটা গেছে আমার, এই যে পা আমার। তো আজকে মাছ ধরেই যাবো, জীবনে প্রথমবারের মতো আমি পুকুরে এইভাবে নামলাম, এর আগে কখনো এইভাবে নামিনি। আর এই যে আমার পা, গ্রামের ছেলে আমি, এখানে লাবু পানিটা লাইন করে দিচ্ছে মানে মেশিন দিয়ে বেরোতে পারে। মিরিগাল মাছ এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা আবার আমি এখানে ছাড়িয়ে দেবো। কি মাছ এটা? মৃগেল, মৃগেল, মিরকা, মিরকা। সবাই সিরিয়ালি মাছ ধরতে আসছে। কাজে কি ভর্তি পানিতে মাছ উঠছিল? জাল দিয়ে কি কি মাছ? রুই মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, হাংরি। আর আজকে কি কি মাছ আছে? আজকে রুই আছে, রুই, মুক্তা, তেলাপিয়া, তেলাপিয়া, ট্যাংরা, ছাটি। একসাথে দুইটা মাছ ধরলাম। আমার হাতে অনেক বড় বড় দুইটা মাছ। এই মাছটার নাম কি? কালবস। হ্যাঁ কালবস, কালবস। আর এটা হাংরি, লালন টিক্কা, লালন টিক্কা। তো অনেক বড় বড় মাছ কাটার মধ্যে পাইলাম, সেটা এখন আমি হাঁড়িতে রাখি দিব। আর এই হাঁড়ির মধ্যে অলরেডি অনেকগুলো মাছ আছে, অনেকগুলো মাছ বুঝছি। বাবা কাটা বিন্দাবে নাকি আবার? আর সামনে এখানে খাল, এলে উঠাবো ঘুমাবো ওঠা। এই সামনে অনেক বড় বড় মাছ, ছোট 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 মাছ এগুলা। এই যে পুকুর থেকে উঠে আসলাম, আর এই যে আমার পায়ের অবস্থা, কাদা দিয়ে শেষ। তো এখান থেকে আমি উঠে আসলাম, আর ওরা এখনও মাছ মারতেছে। আমার পা গুলা ঠান্ডা অবস্থা খারাপ, জন্য উঠে আসলাম, রেস্ট করবো, রেস্ট নিয়ে তারপর আবার নামবো। পুকুর থেকে উঠার পর আমার সাদা গেঞ্জির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর প্যান্ট হয়ে গেছে, আর পা তো তখন দেখলে নি। আর এই যে আমার গালের মধ্যে ভরছে, এই যে এখানে। তো ওখানে ওরা এখনো মাছ মারতেছে, আর কিছু মাছ দেখছি মধ্যে পাঠা গেলে এখানে। পুকুর থেকে মাছ ধরার পর আমার পায়ের অবস্থা হয়েছে জঙ্গলি পা। আসসালামু আলাইকুম, এটা আমাদের পুকুর। তো এই পুকুর আমরা প্রায় বলা যায় 8 বছর পরে শেখতেছি আর কি, তার আগে শেখা হয়নি এর আগে কখনো পুকুরটা। তো যেভাবে আশা করছিলাম যেরকম মাছ পাবো সেরকম বড় মাছ আসলে পাওয়া যায় নাই। কিন্তু পুকুরে যেসব মাছ থেকে জিয়ালি মাছ সেগুলো পাইছি, আর কিছু মাগুর মাছ পাইছি মোটামুটি। তারপরে মাছ পাওয়াটা বড় কথা না, আমরা এখানে আসলাম একসাথে মাছ ধরলাম এবং সেটা অনেক আনন্দের আর কি। অনেকদিন পর
এই ধরনের একটা একটা আয়োজনের মতো বিষয়টা আর কি। এটা আমার পুকুর, ওরা মাছ মারতেছে। কয়েকদিন ধরে মেশিন লাগানো হয়েছিল, পানি ছেঁকা হলো, আজকে আমরা মাছ মারা লাগছে। সবাই মাছ মারতেছি, অনেক মাছ, রুই, কাতল, মাগুর, শিঙ্গি, রাস্তা মানে মাছ মারা হচ্ছে। এখনও মাছ মারাটা পরীক্ষাধীন পরিশ্রম চলতেছে। হ্যাঁ, তো মাছ আরও অনেক সময় লাগবে। বৃষ্টি দেখে নেটের মধ্যে মাছগুলো নেওয়া হইলো, এখন কাটা পরিষ্কার করা হচ্ছে। উপরে উঠে গেছিলাম, এখন আমি আবার নামলাম পুকুরে। আবার একটু মাছ কেনে যাবো, দেখি এই পুকুরে কি পরিস্থিতি এখন। এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ, নাও নাও নাও। এই মাছ তো যাই, যে প্যান্সি হয়েছে কাদার মধ্যে কোন মাছ আছে? ট্যাংরা। কি মাছ দেখি দাদা? আমার খাওয়া চেহারা বরিশালের পেয়ারা লাগু হয়েছি চেহারা। এখানে মাছ ধরা দেখার জন্য আশেপাশে অনেক মানুষ ভিড় জমাইছে এই গ্রামের। কি আসলাম ভাই, কতগুলো হইলো মাছ? কি মাছ হইলো? অনেকক্ষণ থাকলাম, প্রথমে একবার নামছিলাম, তারপর উপরে উঠে যাই, আবার নামলাম। তো এখন আমি পুকুর থেকে উঠে যাবো, আর উপরে টোটাল কতগুলো মাছ উঠলো সেটা দেখাবো। তো এদিক দুধ বহন দেখে উঠা ভাই, ও উঠলাম এখন। এখন আমি পুকুর পারে, আর ওইদিকে সবাই যে জামা দোকানে মাছ উঠতেছে। এই যে আমাদের লাভু ভাই এখন মেশিন পরিষ্কার করতেছে এখানে, এই মেশিনটা দিয়ে পুকুরে পানি ছাড়া হয়েছিল। এখানে একটা বিষয় খুব আমার মজা লাগলো, যে এখানে মালিক পক্ষের মাছ মারা শেষ হওয়ার সাথে সাথে একদম এলাকাবাসী একদম ভাঙ্গে আসে মাছ মারার জন্য, যদি তারা কিছু পায়। একদম মানে গোটা এরিয়াটাই এখন এলাকাবাসী দখলে। মানুষকে জীবনে বাঁচে থাকতে গেলে অনেক রকমের পরিস্থিতির শিকার হতে হয়, আর তেমনই একটি পরিস্থিতিতে পড়ছিলাম আমি। গতকাল রাতে আমি এই ঘরটার মধ্যে ঘুমাইছিলাম সেই পর্যন্ত। আমার এখন মানে ভাবতেও মানে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, যে যাক যে কোনো পরিবেশের মধ্যে কীভাবে থাকা যায় সেটা পারছি আর কি। এইখানে হচ্ছে এই পুকুরটা যে পাহাড়াটা তিনি থাকতো, তো গতকালকে আমি আর আমার খালাদা ভাই দিলাম এই জায়গাটার মধ্যে। আর এটা হচ্ছে পুকুর পাড়ের এটা পাহাড়াদারের জন্য ঘর আর কি। আপনি বা আমি বাজার থেকে মাছ আনি আর মাছ খাই, বাড়িতে রেডিমেড মাছ খাই, তো আমরা বুঝি না যে একটা মাছ চাষের পিছনে বা একটা মাছ মারার পিছনে কিরকম পরিশ্রম যায়। বিশেষ করে যেটা পুকুরের মাছ, অনেক জেলে আছে যারা নদীতে মাছ মারে, বড় বড় নদীতে, কেউ সমুদ্রে মাছ মারে, আবার কেউ পুকুরে জাল দিয়ে মাছ মারে, বসে দিয়ে মাছ মারে। তো এই প্রতিটা মাছ মারার পিছনে অনেক রকমের পরিশ্রম থাকে, যেটা আমি এখানে বুঝতে পারলাম। আর একটা পুকুর ছেঁকার পর, একটা পুকুর ছেঁকার পর কাদা থেকে মাছ তুলতে যে কী পরিমাণে কষ্ট হয় আর পরিশ্রম যায় সেটাও এখানে এসে বুঝতে পারলাম। তো এই হচ্ছে আমার পিছনের পুকুরটা। তো এখানে পুকুরে এখন মাছ মারা হইল, রুই, কাতলা সব মিলে তিন মনের মতন উঠছে। কী কী মাছ আছে এখানে? রুই, কাতলা, সিলভার, ব্রিগেড, তারপর তেলাপিয়া। আর কালকে কতগুলো উঠছে? কালকে ধরো যে মন তিনাক রুই, কাতলা, মির্গা। কালকে উঠছে, আজকে উঠছে? হ্যাঁ, আজকে। বাই বা।
মাছ মারছে যখন বিনোদন চলতেছে। আসলে কাদার মধ্যে মাছ মারতে গেলে অনেক রকমের টেকনিক জানা থাকতে লাগে, যাদের টেকনিক জানা আছে ভালো তারা ইজিলি অনেক বেশি করে মাছ মারতে পারে। তো কাদার মধ্যে মাছ মারা নিয়ে আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আর এখানে গতকাল সকালে জাল দিয়ে মাছ মারা ছিল, তারপর পুকুরটা শেখা হয়, শেখার পর এখন কাদার মধ্যে মাছ মারা হইল। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সকলকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।